সিলেটের প্রতিযোগী আবু হানিফাকে। হাফেজ আবু হানিফা এবারে মঞ্চে আসছে। بسم الله الرحمن الرحيم ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور حسبك صدق الله مولانا العظيم চমৎকার, মাশা আল্লাহ। আমরা আবু হানিফার তিলাওয়াত শুনছিলাম প্রিয় দর্শক, সিলেটের প্রতিযোগী। তার আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। ওস্তাদজি, আবু হানিফা কেমন পারফর্ম করলো আজ? আলহামদুলিল্লাহ, আবু হানিফা আজকের এই পর্ব থেকে গত পর্বের তিলাওয়াত খুব সুন্দর ছিল। আরও কিছু হরফের মধ্যে সমস্যা হয়েছে, ওলা তুসাই তুসাঈর কইছে, তুসাঈর তু স আইনে মুসাদ্দাদ, আইনটা শক্ত করে ধরতে হবে না, ওরা তুষারের কইছো কেন? আরও সতর্কতার সাথে তোমার তেলাওয়াত করা উচিত ছিল ইনশাআল্লাহ। সামনে ইনশাআল্লাহ খুব সতর্ক হয়ে তেলাওয়াত করবে, যেন কোনো সমস্যা না হয়, এগিয়ে যাও ইনশাআল্লাহ। মোহতারাম আবু ইউসুফ। আবু হানিফা, আমি ওস্তাদজির সাথে একমত। আমি মনে করি যে গত পর্বের চেয়ে এই পর্বটা তোমার আরও অনেক বেশি ভালো হওয়া দরকার, কিন্তু হয়েছে এটার বিপরীত। সামনে খুব কেয়ারফুললি তোমার তেলাওয়াত করবে, হ্যাঁ, যাতে কিন্তু আরও ভালো হয়, আরও ভালো হয়।
মোহতারাম শেখ ফখরুল হুদা, তুমি নুমাত্তিউহুম কালিলান সুম্মা নাত্তারহুম হয়ে গেছে, মানে এখানে দোহাত তার মধ্যে ইদগাম হয়ে গেছে, এটা হবে না, দোহাত তার মধ্যে ইদগাম হইতে পারে না, নাত্তারহুম দোহাত আদায় করতে হবে, শুধু তা বলবা, এগুলো খেয়াল করবা ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। সম্মানিত অতিথি জনাব মির্জা সায়েমুর রহমান, তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল। আবু হানিফার জন্য আমার পক্ষ থেকেও ভালোবাসা এবং দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।